দেখে বুঝতেই পারছেন যে আজকে কি দেখাবো, চিকেন রেশমি কাবাব। খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে এটা বাড়িতেই তৈরি করতে পারি। প্রথমেই চিকেনটা ভালো করে ধুয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে পুছে নিয়েছি, কোনো রকম জল না থাকে। দিয়ে এবার চিকেনটাকে, এখানে কিন্তু বোনলেস চিকেন ইউজ হবে আর ব্রেস্ট পিসটা ইউজ হবে। একটু চিকেনে কাবাব জন্য, কাবাব করার জন্য চিকেনটা বড় বড় করে একটু পিস কাটতে হয়। তো সেইভাবে কাটা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য নুন, দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে 2 টেবিলস্পুন কাজু পেস্ট, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন টক দই। অতি অবশ্যই দইটা একটু ঝুলিয়ে রেখে, আধ ঘন্টা ঝুলিয়ে রেখে জলটাকে বার করে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিলস্পুন লেবুর রস, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো গোলমরিচ 1 টেবিলস্পুন। এখানে কিন্তু সাদা মরিচ ব্যবহার করছি না, যদি মনে করেন সাদা মরিচও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন চিনি, চিনিটা পাউডার করা ছিল সেটাই ব্যবহার করছি, আর পাউডার করে নিয়ে ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিলাম মৌরি, মৌরিটা 2 টেবিলস্পুন একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে ফ্রেশ ক্রিম 2 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম, যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট, পেস্টটা অল্প লঙ্কা ছিল বলে আমি এটা ভালো করে থেতো করে নিয়েছি, সেভাবেও দেওয়া যায় বা পেস্ট থাকলে পেস্টও ব্যবহার করতে পারেন, তাতে কোনো টেস্টের তফাৎ হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাইড করে রাখা চিকেনগুলো, একটু হাতে চিপে চিপে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাখাবো মশলাটা এর মধ্যে, যাতে চিকেনের কোনো অংশটা বাদ না যায়। দেবযানী ক্রিয়েশনস টিউটোরিয়ালের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন, আর পাশে বেল আইকনটাও ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবেন। পুরোনো বন্ধুরা আমার সাথে থেকো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা সাথে থাকবে, আমি সবসময় চেষ্টা করি তোমাদের কোনো নতুন নতুন ভিডিও দেওয়া। এবার একটা এয়ারটাইট কন্টেনার নিলাম, তার মধ্যে চিকেনগুলোকে এইভাবে রেখে আমি ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। যত বেশি রাখা যায় তত ভালো হয়, তো আজকে যেহেতু করবো সেই জন্য আমি 4 ঘন্টা মিনিমাম রাখবো। তো এর মধ্যে 3 টেবিলস্পুন হোয়াইট অয়েল দিলাম, যেহেতু রেশমি কাবাবটা সাদা হয় সেই জন্য এখানে সাদা তেল দিচ্ছি। আর তেলটা মাখিয়ে এটা ঢাকা দিয়ে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে কিন্তু কোনো রকম নুন ব্যবহার করিনি, শুধু চিকেনটা যখন প্রথম কেটেছিলাম তখন একটু নুন ব্যবহার করেছিলাম। ঠিক এইভাবে এবার ফ্রিজে রেখে দিচ্ছি 4 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম 4 ঘন্টা পর, ভালো ম্যারিনেট হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, নুনটা স্বাদ মতো দিতে হবে। এর মধ্যে কিন্তু ঝালটা বেশি দেবেন না, যেটুকুনি ঝাল দেখিয়েছি ঠিক অতটুকুনি দেবেন, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার একটা বারবিকিউ স্টিকের মধ্যে 6 পিস করে আমি চিকেন দিচ্ছি, দিয়ে স্টিকের দুপাশটা আমি একটু ফাঁকা রাখছি, নইলে এটা বারবিকিউ মধ্যে বসানো যাবে না। বাড়িতে ননস্টিক থাকলে বা মাইক্রোওয়েভ থাকলে তাতেও করতে পারেন, আর এটা কাঠকয়লা দিয়ে করা হচ্ছে, কিছুক্ষণ অন্তর অন্তর একটা দিক হয়ে গেলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে দেওয়া হচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বাটার দিয়ে ব্রাশ করতে হবে, নইলে এটা ড্রাই হয়ে যাবে। তো ঠিক এইভাবে কাবাবটা বানানো হচ্ছে, খুব ভালো হয়েছে বানানো, তৈরি হয়ে গেল আমাদের রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব এবার পরিবেশন করছি। ঠিক এইভাবে প্লেটে পরিবেশন করছি, আর সাথে থাকছে স্যালাড আর থাকছে মেয়োনিজ।
তো এইভাবে বাড়িতে বানান, সবাইকে খাওয়ান। কেমন লাগলো আমার ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমি চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে আসার।